বৃষ্টির দিন কার না ভাল লাগে, সেটা যদি হয় অনেক গরমের পর একটু স্বস্তির বৃষ্টি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। বৃষ্টির রিমঝিম শব্দে ভাল লাগছিল তো, আজকে মনে হয় সবার ঘরে ঘরে খিচুড়িও হয়েছে, যেহেতু সারা বাংলাদেশে কম বেশি বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ থাকবে নাকি আরও কয়েকদিন। তবে যে গরম পড়েছিল সেই গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম, আসলে আল্লাহ চাইলে কি না পারে। আর এখানে আমার জানলা দিয়ে দেখছিলাম বাবা আর মেয়ে কি মজা করছিল আমাদের পাশের বিল্ডিংয়ের। তো যাই হোক, বৃষ্টির দিন কিন্তু একটু মজাদার জিনিস ভালো লাগে, ভাজাভাজি জিনিস ভালো লাগে, ঝাল ঝাল বা পিঠা টেঠা। যেহেতু খিচুড়ি করি নাই, আপনাদের ভাইয়াও ছিল না, অফিসে ছিল, সেই মানুষটা থাকলে তো খিচুড়ি আমাকে মাস্ট বি করতে হতো। যেহেতু সে ছিল না তাই খিচুড়ি আর করিনি, আমার একটু কাজও ছিল, বাইরে ছিলাম, তারপর বাসায় এসে একটু রান্নাবান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখন একটু গরম গরম কী বানাচ্ছি বলেন তো, ভাদ্র মাসে তালের পিঠা। এর আগেও কয়েকবার বানিয়ে মানে খাওয়া হয়েছে, বাট ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো আমি তালের যে রসটা সেটা ডিপ ফ্রিজে রেখে দেই আর তারপর এভাবে পিঠা বানাই। আমি তো খুব ইজি ওয়েতে বানাই, যাতে করে হচ্ছে খুব দ্রুতই বানানো যায় আর খেতে তো খুবই ভালো লাগে। চিনিটা একটু কম দেয়, এরপর একটু ময়দা, একটু চালের গুঁড়ো, একটু লবণ, এর মধ্যে একটু নারিকেলও দিয়ে দিব। নারকেলটা ডিপে ছিল, ইচ্ছে করছে একটু মচমচা করে ভাজতে, তবে ভেজে আর গরম গরম খেতে তো ভালো লাগবে, ভাবলাম একটু মাখায় রাখি, দেন একদম বিকালে যখন চা খাবো তখন গরম গরম ভেজে চা খাবো। তো এই তো, হাত না লাগালে তো আমার শান্তিই হয় না, হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। আর অনেক বেশি করি না, আমি অল্পই করি যাতে করে শেষ হয়ে যায়, কারণ মন চাইলেই যখন তখন বানিয়ে খাওয়া যায়, বাট বাসিটা থাকলে দুই একটা খাওয়া যায়, বাট বেশি থাকলে ভালো লাগে না। তো এই তো আমার সেই ঐতিহ্যবাহী লোহার কড়াই, এই কড়াইটাও বয়স অনেক বছর হয়ে গেল, প্রায় মনে হয় কত অর্পা হওয়ার পরে পরে এই কড়াইটা আম্মু আমাকে কিনে দিছিল। তারপরে এই কড়াইটা এতদিন ধরে রান্না করতে করতে কালো হয়ে গেছে, পুরাতন জিনিসের প্রতি মায়াও বেড়ে গেছে। কত কড়াই আছে, কত নতুন নতুন আধুনিক জিনিস আছে, তারপরও এই কড়াইটাকেই আমার ভালো লাগে। এই তো পিঠাপাটি ভাজার সময়, মাছ ভাজার সময় এই কড়াইটার কথাই মনে পড়ে। তো আমি এই যে কীরকম করে দিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন, মানে ব্যাটাটা একদম রানি করে বানিয়েছি যাতে করে সফটলি দেওয়া যায়। আর এই যে ছোটো ছোটো করে বল আকারে করেছি, আর কতটা ফুলকো হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে তো নাড়া যাবেই না, কারণ এখানে নাড়লে ভেঙে যাবে। এরপর কিছুক্ষণ এপাট ওপাট করে আমার তালের বড়াটা কিন্তু রেডি। আর এই যে দেখতে যেমন হয়েছে, খেতে না দারুণ হয়েছিল, গরম গরম চায়ের সাথে আপনাদের সাথেও সার্ভ করে দিলাম মজাদার তালের বড়া। কারা কারা খেয়েছেন বা তালের পিঠা নারকেল দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখনও যারা খান নেই তারা চটজলদি বানিয়ে খান, কারণ তাল কিন্তু মোটামুটি আর কিছুদিন পরে আর পাওয়া যাবে না। আর তালের রস প্রতি বছর আমি কিছুটা ফ্রিজে রাখি, এই যে যখন মন চায় তখন আমি চটজলদি করে একটু একটু করে খাই। আর এটার ভিতরটা কিন্তু শক্ত না, জাস্ট একদম নরম হয়েছে।